আমি ইসরায়েল থেকে পালিয়ে আসা একটি ইহুদি মেয়ে। যারা এই কাজ করলো তাদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি আমেরিকা। তুমি আমাকে থাকতে দিয়েছো, খেতে দিয়েছো, পড়তে দিয়েছো। এত সুন্দর একটা জোড়া বাড়ি পুড়ে গেল চোখের সামনে। এক টিন তেল যেমন পুড়ে যায়, এক বাক্স বই যেমন পুড়ে যায়, পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তেমনি আমার চোখে জল আমেরিকা। ও বাড়িতে তখন আমার মা ছিল না, মাসি ছিল না, প্রেমিকও ছিল না, আমার ঘরের কেউ ছিল না, তবু আমার চোখে জল। যেসব মা ফিরে পাবে না তার ছেলেকে, আমি সেই সব মায়ের কথা ভাবছি। জল মুছে আমি একটা প্রশ্ন করতে চাই তোমাকে। তুমি আমাকে খেতে দিয়েছো, তুমি আমাকে থাকতে দিয়েছো, তুমি আমাকে পড়তে দিয়েছো, তবু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি চাও আমেরিকা? আমাকে বলো, কি জন্য তুমি ভিয়েতনাম গিয়েছিলে? কি করতে কিউবা গিয়েছিলে? কি জন্য পেরু? কি জন্য লাওস, কম্বোডিয়া, লিবিয়া, নিকারাগুয়া, বসনিয়া, সুদান? এফবিআই এর পুস্তিকা অনুসারেই আমি কথা বলছি। যে লোকটা আজ জোড়াবাড়ি পুড়িয়ে দিল তাকে দিয়ে একদিন তুমি এর বাড়ি আগুন লাগিয়েছ, ওর গাড়িতে বোমা রেখেছ। এখন সে লোকটা বলছে সে নাকি এখন জনশ্রুতি হয়ে বেঁচে থাকবে। যেভাবে বেঁচে থাকে ঈশ্বর, লোকটাকে এখন খারাপ বলছো তুমি? খারাপ কাকে বলে? যে তোমার মেয়েকে তুলে নিয়ে যায় সে খারাপ, যে আমার মেয়েকে তুলে নিয়ে যায় সে খারাপ নয়? আমার চোখে জল আমেরিকা। আমি তোমার নুন খেয়েছি, তুমি আমায় থাকতে দিয়েছো, তোমার অনেক ডলার আছে, হাতের মুঠোয় আছে পৃথিবী, কিন্তু তোমারও তো মা বোন আছে। তুমি একটা খারাপ লোককে প্রবাদ করেছো, ডেভিল কখনো চার্চে ঢোকে না, সে চার্চের বাইরে একটা অদৃশ্য চার্চ তৈরি করে নেয়, সেটা তুমি দেখতে পেলে না? আমার চোখে জল আমেরিকা। আমি একজন ইহুদি, তারপর মেয়ে, আমাকে বিশ্বাস করে না কেউ। বাইবেলের সময় থেকে আমার কোনো দেশ নেই, মাটি নেই। তুমি সব সময় অন্যের মাটিতে গিয়ে যুদ্ধ করেছো, তোমার মাটিতে এসে কেউ তোমার কান ধরতে পারেনি। আজ তোমার তেল, তোমার বিমান, তোমার যাত্রী, সব তোমার। কিন্তু কি অলৌকিক উপায় তারা তোমার মুখ পুড়িয়ে দিল। যারা পুড়ে গেছে তারা ফিরবে না আর, যারা এখনো পড়েনি, যেসব মায়েরা বেঁচে আছে, যেসব ছেলে মেয়েরা বেঁচে আছে, তাদের জন্য একটু ভেবো আমেরিকা। পৃথিবী তোমার কাছে ভালো কিছু চায়, ঠিক মা যেমন চায় ছেলের কাছে। ছোট্ট এই গ্রহে দেখো না আমরা আরেকটু ভালোভাবে বেঁচে থাকতে পারি কিনা।